আসসালামু আলাইকুম অল ইনওয়ান জি পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন ফাইবার অ্যাপল মার্কেটিং এর ক্লাস নাম্বার 2 গত ক্লাসে আপনাদেরকে আমি দেখেছিলাম আপনার ফাইবার অ্যাপল মার্কেটিং কিভাবে আপনি জয়েন হবেন এবং তার কমিশন প্ল্যান সম্পর্কে আমি আলোচনা করেছি বিস্তারিত এবং তার প্রোডাক্ট সম্পর্কে তার গুলো সম্পর্কে আমি টোটাল বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম গত ক্লাসে আপনি যদি গত ক্লাসটি যদি মিস করে থাকেন আমার প্লে লিস্টে চলে আর গত ক্লাস থেকে চলে আসবেন এবং আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই ফাইবার এ মার্কেটিং এর আপনার লিঙ্কগুলো চ্যাট করবেন এবং সিপিএম ফাইবার সিপিএ কি ফাইবার হাইব্রিড কি এবং আপনারা আপনাদের যে লিঙ্কগুলো নেবেন যে আপনার ব্যানারগুলো নেবেন ঠিক আছে এইগুলোকে আপনার কীভাবে কাস্টমাইজ করে আপনি নিজের পছন্দ মতো আপনার চুজ করে এবং কোন প্রোডাক্টটি আপনারা চুজ করবেন বিভিন্ন প্রোডাক্টের উপর বিভিন্ন ধরনের ব্যানার কিভাবে কাস্টমাইজ করে আপনারা লিংক জেনারেট করে আপনারা মার্কেটিং করবেন টোটাল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তো আমার এই কোর্সটিকে আপনারা সবাই যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার লাইক দিবেন এবং আপনার সবার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন নেক্সট কাজগুলোতে আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মার্কেটিং আপনারা শিখিয়ে দিব আপনাদের আমি টোটাল পাঁচটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখিয়ে দিব সেটা হচ্ছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কিং এবং প্রিন্টারেস্ট আপনারা এই পাঁচটি সোশ্যাল মিডিয়াতে যদি সঠিকভাবে মার্কেটিং করতে পারেন আপনারা যদি সঠিকভাবে অডিয়েন্স টার্গেট করতে পারেন তাহলে আপনারা ভালো একটি এই সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে আপনার ভালো একটা রেভিনিউ পেয়ে যাবেন ভালো একটা ইনকাম করতে পারবেন এবং আমি আপনাদেরকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার উপরে একটি একটি মার্কেটিংয়ের আমি ভিডিও দিব আপনারা সেই ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই আমি বিশ্বাস করি আপনারা বা লোটের রিভিনিউ আন করতে পারবেন তো চলুন আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা লিঙ্ক জেনারেট করবেন ফাইবার এমপি মার্কেটিং এর ড্যাশবোর্ডে আসার পর আপনারা এখানে দেখবেন মার্কেটিং টুল নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অল মার্কেটিং টুল এখানে সিলেক্ট করবেন অল মার্কেটিং টুলে সিলেক্ট করার পর আপনারা তার ড্যাশবোর্ডে চলে আসবেন তো ড্যাশবোর্ডে আসার পর আপনারা দেখেন এখানে যে গুলো আছে আপনার প্রত্যেকটা ভালো করে ফলো রাখেন আপনারা যে যে বেনাগুলো নেবেন সে বেনাগুলোটা আপনার কাস্টমাইজ এই পাঁচটি অপশানের মাধ্যমে আপনার কাস্টমাইজ করে আপনারা বেনাগুলো নিতে পারবেন ঠিক আছে তো প্রথম হচ্ছে ফিল্টার বাই ব্যান্ড এবার ফিল্টার বাই ট্রাইব ফিল্টার বাই ল্যাঙ্গুয়েজ ফিল্টার বাই ক্রিয়েটিভ নেম এরপর হচ্ছে আপনার ফিল্টার বাই সাইজ ঠিক আছে তারপর হচ্ছে আপনারা এই পাঁচ পাঁচটি তখন আপনার কাস্টমাইজ করে নিবেন যখন সিলেক্ট করে নিবেন আপনার কিনতে চাচ্ছেন তখন আপনার শো ক্রিয়েটিভ করবেন আপনার তখনই আপনার এই ধরনের ব্যানার বা যে এই এখানে এখানে জায়গাগুলোতে আপনার শো করবে ঠিক আছে এবং এখানে দেখেন তাদের যে যেটা আপনার ব্যানার সিলেক্ট করবেন সেই ব্যানারের লিঙ্কটা এখানে দেখাবে এবং কোডটি এখানে দেখাবে তো আপনারা এই লিঙ্ক গুলো এখান থেকে কপি করে নিতে এখানে ক্লিক করে কপি করে নিতে পারবেন এবং এখান থেকে এসটিএমএল ক্লিক করেন তাহলে এক্সডিএমএল কোডটি চলে আসবে তখন আপনার এখান থেকে কপি করে এই যে এখানে কপি করে আপনারা নিতে পারবেন তো আপনাদেরকে আমি দেখিয়ে দেখি কিভাবে আপনারা যে কাস্টমাইজ করবেন আপনাদের ব্যানারগুলো এবং তার ব্যান্ড সম্পর্কে আমি আলোচনা করতেছি এখন তো এখানে দেখেন আপনাদের এখানে ব্যান্ড কয়েকটি আছে এখানে তার ফাইবার সিপিএ ফাইবার হাইব্রিড ফাইবার রান এবং এন্ড সিও তো আপনারা এখানে ফাইবার সিপিএ যেগুলো আপনাদের গত ক্লাসে বলেছিলাম তার প্ল্যান সম্পর্কে তারা কি পরিমাণ কমিশন দিয়ে থাকে এবং হাইডি হাইব্রিডে কিভাবে কমিশন দিয়ে থাকে তো আপনারা এখান থেকে সিপিএ ফাইবার আপনার যদি নেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন সিলেক্ট করবেন শুধু সিপিএ ফাইবার বা তারপর আপনি এই বাকিগুলো সিলেক্ট করবেন আর আপনি যদি মনে করেন ফাইবার সিপি না নিয়ে আপনি এটা আপনার ফাইবার ফাইবার হাইব্রিড নেবেন তখন আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে তারপর আপনারা যে ফাইবার লান দিতেছেন যে ফাইবার লানে আপনার এখানে ক্লিক করবেন তো আমি প্রথমে আমি মনে করেন আমি ফাইবার সিপেটা আমি সিলেক্ট করলাম হ্যাঁ তারপর দেখেন যে তার অপশনটা হচ্ছে ফিল্টার বাই টাইপ ফিল্টার বাই টাইপ এখানে ক্লিক করবেন আপনি এখানে যে প্যান্টটা চুজ করছেন সেই প্যান্টে আপনারা কোন ফাইল নিতে যাচ্ছেন জিপিএ ফাইলে না এসটিএমএল ফাইলে না জিপ যে আপনার জিপ ফাইলে না ল্যান্ডিং পেজ না ইবুক না এসটিএমএল এবং ভিডিও এবং প্রত্যেকটি বিষয় আপনারা দেখতে পাবেন তো আমি বর্তমানে এটা ভিডিও সিলেক্ট করে নিলাম ঠিক আছে তারপর হচ্ছে আপনারা দেখেন ফিল্টার বাই ল্যাঙ্গুয়েজ ফিল্টার বাই ল্যাঙ্গুয়েজে আপনারা এই যে ভিডিও বা আপনারা যে ব্যানার বা আপনারা যে এই যে HTML কোড বা JPG গুলো নেবেন এগুলো কোন ল্যাঙ্গুয়েজে হবে আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন ইংলিশ ফ্রান্স জার্মানি পর্তুগিজ স্প্যান আপনার পাঁচটি ল্যাঙ্গুয়েজ এখানে আছে তো আপনারা এখান থেকে বেশিরভাগ যদি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয় ইংলিশ ইংলিশটা চুজ করবেন আর আপনাদের যদি ভালো একটি অডিয়েন্স মনে করে ফ্রান্সের একটা ভালো একটা গ্রুপ আছে আপনার কাছে বা ভালো একটি গ্রুপ আপনার জানা আছে সেখানে যে আপনি যদি পোস্ট করেন তাহলে আপনার বেনিফিট পাবেন তাহলে আপনারা ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আপনারা দিয়ে দেবেন তাহলে কী হবে ফ্রান্সের সবাই এই আপনার ব্যানারটি পড়তে বুঝতে সুবিধা হবে তো আপনারা এটা সিলেক্ট করে দিতে পারেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন তো আমি বর্তমানে ইংলিশ চুজ করে দিচ্ছি ঠিক আছে আর একটা জিনিস বুঝাই আপনাদের অনেক সময় আপনাদের সময় এখানে বেঞ্চ সিলেক্ট করবেন বেঞ্চ সিলেক্ট করার নির্ভর করবে যে আপনার এখানে ল্যাঙ্গুয়েজটা কয়টা শো শো করবে এবং কয়টা টাইপ শো করবে অনেক সময় দেখা আপনি যে বেঞ্চটা সিলেক্ট করছেন বর্তমানে আমি সিপিএ সিলেক্ট করছি তো সিপিএ সিলেক্ট করার কারণে দেখবেন এখানে প্রত্যেকটি টাইপ আমি সিলেক্ট করতে পারবো বাট অনেক সময় দেখবেন অনেকটি টাইপ আপনারা হাইড হয়ে আছে আপনি চাইলেও সিলেক্ট করতে পারতেছেন না তার কারণটি হচ্ছে আপনার আপনি যে বেঞ্চ চুজ করছেন সেই বেঞ্চের এই যেগুলো হাইট থাকবে সেগুলো আপনার ফাইল নেই তো আপনি মনে করেন আমি একটি সিপ্রে সারা বা হাইব্রিড নিলাম হাইব্রিড নেওয়ার পর দেখবেন এখানে দেখবেন যে জিপ ফাইল বা ল্যান্ডিং পেজ শো করতেছে না ঠিক আছে এক্সাম্পল হিসেবে আপনি বললাম তো এইভাবে আপনি যে সোজি না করে তাহলে আপনারা দুশ্চিন্তা করবেন না আপনারা মনে করবেন যে যে ব্যান্ডে চুজ করছেন সে ব্যান্ড যে এখানে এই যেগুলো থাকবে সেগুলোই আপনারা সিলেক্ট করতে দিবে যেগুলো এভেইলেবল থাকবে তো আমি এখান থেকে যে ভিডিও সিলেক্ট করেছিলাম এবং ল্যাঙ্গুয়েজ তারপরে যে অপশনটা হচ্ছে ফিল্টার বাই ক্রিয়েটিভ নেম ঠিক আছে এখন আপনার বিষয়টা হচ্ছে আপনি কোন প্রোডাক্টটা আপনার মার্কেটিং করতে চাচ্ছেন যে আপনার আগে যে সিলেক্ট করে দিয়েছেন সেগুলো আপনি নিতে পারেন ঠিক আছে তো এখানেও সেমভাবে আপনি যে ব্যান্ডটা চুজ করছেন এবং সে ব্যান্ড অনুযায়ী যে আপনার যে টিউটোরিয়াল আছে যে তাদের গিগ আছে সেইগুলোই এখানে আপনারা সিলেক্ট করতে পারবেন আর বাকি সবগুলো এখানে হাইড হয়ে থাকবে দেখুন এগুলো আমি সিলেক্ট করতে পারতেছি না ঠিক আছে পাতাটা কিন্তু হাইড হয়ে আছে এখানের মধ্যে জাস্ট একটা মাত্র আপনার আছে যেহেতু আমি এখানে ভিডিও সিলেক্ট করছি দেখেন এখানে আমি ভিডিও সিলেক্ট করার কারণে আপনার এখানে কিন্তু একটা মাত্র এই ভিডিও रिलेटेड একটি গিগ আছে তাদের এবং মার্কেটিং এর অপশন আছে তো এরপরে আপনারা দেখেন এখানে এটা সিলেক্ট করার পর আপনাদের এখানে এখানে সাইজ এখন আসছে সাইজ আপনি কি সাইজের নিতে যাচ্ছেন তো আপনি এখানে সাইজ এখানে এখানে একটাই আছে আমি একটাই আমার ভিডিও যেহেতু নিয়েছি যার কারণে আপনার আপনার যে তার অপশনগুলো চুজ করার কম অন্যটা যখন ক্লিক করবো তখন আপনার দেখে দিচ্ছি এটা অপেক্ষা করুন এখানে আমি ক্লিক করলাম দেখেন এটা সাইজ নিয়ে নিলাম তারপরে এখানে শোটি ক্লিক করলে দেখবেন আমার নিচের দিকে যে আমার যে ব্যানারটা যে ভিডিওটা আমি ক্রিয়েট করছি সেটার একটি লিঙ্ক চলে আসবে তো এই দেখেন এখানে লিঙ্ক চলে আসে আপনার আমি এখান থেকে কপি লিঙ্ক নিতে পারি নিয়ে এই লিঙ্কটা নিয়ে এবং এখান থেকে নিয়ে আমি আমার আপনার ওয়েবসাইটে আমার সোশ্যাল মিডিয়াতে আমি লিঙ্কগুলো কি করব প্রমোট করবো তে এগুলো আপনার কিভাবে প্রমোট করবেন সেটা আমি নেক্সট ক্লাসগুলোতে আমি ধাপে ধাপে দেখিয়ে দিব প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ার মার্কেটিং এর উপরে আমি ক্লাস দিব এই লিঙ্কগুলো নিয়ে আপনার এই মার্কেটগুলোতে আপনার কি করতে হবে মার্কেটিং করতে হবে একটা ভিডিওতে লিংক জেনারেট করেছিলাম এখন আপনারা একটা জিনিস বলি আমি ভিডিওটা সিলেক্ট করার হচ্ছে এখন দেখবেন বেশিরভাগ মানুষ এই যে ব্যানার বা লেখা যে লেখাগুলোর যে ব্যানারগুলো আছে কম চলে কিন্তু বেশিরভাগ এখন যে সময়টা আসছে যে ট্রেন্ড চলতেছে সেটা হচ্ছে ভিডিও মানুষ কিন্তু ভিডিও রিলেটেড যখন কিছু দেখতে ভালো পায় এবং সেটাকে তারা অনেক রেসপন্স পাওয়া যায় ঠিক আছে তো আপনারা দেখে আমি বলবো আপনারা যে ভিডিও রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোই আপনারা নিবেন তাহলে একটু ভালো আরো বেশি চান্স থাকবে আপনার যে প্রোডাক্টটা আপনি মার্কেটিং করছেন সেটা সেল সেল হওয়ার ঠিক আছে তো আমি অন্যগুলো আপনার দেখিয়ে দিচ্ছি তো আমি মনে করেন আইটি আমি এখানে সিলেক্ট করব এখানে আমি আর আবার মনে করে আমি এটা হাইব্রিড সিলেক্ট করলাম তারপর আমি এটা টাইপ টাইপগুলো কি নিব এখানে আমি মন করে একটি জিপিজি এটা বাই নিব তারপর একটা ল্যাঙ্গুয়েজ আমি নিলাম করেন একটা ইংলিশ ঠিক আছে সেম টু সেম আপনি এখানে দেখেন যে আমি সিস্টেম দেখাচ্ছি প্রত্যেকটি ব্যানার প্রত্যেকটি আপনারা যা কিছু নেন না প্রতি সিস্টেম এক তারপরে যে আপনারা ফিল্টার বাই ইউটিউব নেম আপনারা কোন এখন দেখেন অনেকগুলো শো করতেছে এখন আমি কি নিচ্ছি আমি জিপ জিপ ফাইল নিচ্ছি জিপ ফাইলের উপরে কিন্তু অনেকগুলো গিগ আছে এখানে দেখেন আপনারা এই যে কোন ধরনের আমার প্রোডাক্ট আমি মার্কেটিং করব জানেন জানেন ই-কমার্স আছে রাইটিং বোর্ড আছে গেমিং আছে গেম রেশিও আছে অনেকগুলো প্রোডাক্ট আছে আপনারা এখান থেকে প্রত্যেকটা এখানে দেখেন শো করতেছে

ব্যানার এখানে চলে আসবে এই দেখেন আমার ব্যানারটি চলে আসছে ঠিক আছে দেন ফ্রম ডিজাইন ফ্রম ডেভেলপমেন্ট এখানে দেখেন বিভিন্ন ধরনের ব্যানার আসবে এখানে এখানে দুইটা আসছে কোনোটা দেখবেন একটা আসবে কোনোটা দেখবেন দুইটা কোনোটা দেখবেন চারটা পাঁচটা ছয়টা এটা তাদের উপর নির্ভর করে তারা কি পরিমাণ আপনারা দিবে তো আপনারা এখান থেকে যে ব্যানারটা আপনার নিজের ভালো লাগবে সেটাই আপনারা চুজ করে নিবেন কারণ হচ্ছে আপনার যদি নিজেরই যে এই ব্যানারটা ভালো না লাগে তাহলে আপনি কীভাবে চিন্তা করেন যে আপনার এই ব্যানারটা অন্যদের ভালো লাগবে আগে নিজের ভালো লাগতে হবে তাহলে অন্যদেরকে ভালো লাগার আপনারা আশা করতে পারেন তো আপনারা এই ধরনের একটি ব্যানার নেবেন তারপর এখান থেকে কপি করে লিঙ্ক নিয়ে আপনারা জয়েন করতে পারবেন তো এই দেখেন আপনার প্রত্যেকটি বিষয়টা আমি আশা করি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এভাবে আপনারা প্রত্যেকটি ব্যান চুজ করবেন এরপরে আপনার ফিল্টার নেবেন কি ধরনের সাইজ নেবেন এরপরে ল্যাঙ্গুয়েজ এরপরে আপনার যে নেম এরপরে তার সাইজ এভাবে নিয়ে সব ধরনের আপনার লিঙ্কগুলো জয়েন করতে পারবেন তো আশা করি আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে পেরেছি কিভাবে আপনারা আপনাদের বেনার কাস্টমাইজ করবেন কিভাবে সাইজ ব্যান্ড এবং ল্যাঙ্গ তার প্রত্যেকটি বিষয়ে কিভাবে সিলেক্ট করে আপনারা একটা ব্যানার নিয়ে লিঙ্ক জেনারেট করবেন তা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমার কমেন্ট বক্সে আমার আপনি আমার জানাবেন আমি আপনাদের সেই সমস্যা সমাধানের চেষ্টা করব এবং নেক্সট কাজগুলোতে আমি অবশ্যই এই লিঙ্কগুলো আপনারা কিভাবে মার্কেটিং করবেন সেটা একটা টোটাল একটি ধারণা আপনাদেরকে আমি দিয়ে দিব এই পাঁচটি সোশ্যাল মিডিয়াতে তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন অন্যকে ভালো রাখুন আসসালামু আলাইকুম